ঢাকায় চলচ্চিত্রের সম্প্রতি সময়ের দর্শকপ্রিয় একজন তারকা হলেন তমা মির্জা। যদি এই তারকাকে সর্বশেষ সুরঙ্গ চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়, এছাড়া সেখানে তার চরিত্রটি দর্শকদের কাছে ভালো লেগেছে, যার জন্য অবশ্য সম্প্রতি সময়ে দর্শকদের কাছে প্রশংসা কুড়ানে এই তারকা। অন্যদিকে এই তারকা রূপের জাদুতে দর্শকদেরকে সর্বদাই কাবু হতে দেখা যায়। যদি এই তারকা সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন, যার ফলে অবশ্য সেখানে এই তারকা তার প্রতিনিয়ত আপডেট শেয়ার করেন, এছাড়া মাঝে মাঝে ছবিও আপলোড করতে দেখা যায় তাকে। যদিও মাঝে মাঝে সাহসী পোশাকের ছবি আপলোড করে দর্শকদের মাঝে সমালোচনা শিকার হন এই তারকা, যাই হোক তমা মির্জা সে সকল সমালোচনা কিংবা বিতর্ককে তেমন একটা পাত্তা দেন না, যার জন্য অবশ্য এই তারকা সর্বদাই তার ইচ্ছা মতো ছবি আপলোড করেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি সময় তমা মির্জা তার মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যদিও তার শেয়ার করা ছবিতে দেখা যায় তিনি তার মায়ের মুখে চুমু দিচ্ছে। এছাড়া হালকা মেকআপে সম্প্রতি সময় দর্শকদের মাঝে এভাবেই গ্ল্যামার ছড়াচ্ছেন তমা মির্জা, যার জন্য অবশ্য সম্প্রতি সময় তার রূপের প্রতি কাবু হচ্ছে তার অনুরাগীরা। এছাড়া তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে সুন্দরী বলেছেন, যদি আবার অনেকে বলেছে তুমি সত্যি অসাধারণ। এছাড়া অনেকে মাশাল্লাহ লিখেছে, পাশাপাশি অনেকে মজার ছলে বলেছে আমার শাশুড়িকে চুমু দিচ্ছে, যদিও আবার অনেকে তাদের প্রকাশ করা ছবিতে ভালোবাসার ইমোজি দিয়েছে। অন্যদিকে সম্প্রতি সময় তমা মির্জার রাতে বেশ কিছু কাজ আছে, যদিও আগামীতে এই তারকা সে সকল কাজের শুটিংয়ের কাজ শুরু করবেন। এছাড়া মাঝে অবশ্য শোনা যায় এই তারকা সম্প্রতি সময় নতুন একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন, যদিও খুবই শীঘ্রই সেই ওয়েব সিরিজের শুটিংয়ের কাজ শুরু করবেন বলে জানা যায় এই তারকা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কী কারণে দর্শকদের কাছে প্রশংসা করেছেন তমা মির্জা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।